বলিউডের নায়িকার লগে তুমি আরে ওর বাড়ির দারোয়ান যে রাখে সেই দারোয়ান রাখার জন্য ইন্টারভিউর ব্যবস্থা আছে, ইন্টারভিউ ফেস করতে হয়। হ্যাঁ, সেই যোগ্যতা আছে তোর? ওই পর্যন্ত যাওনের ইন্টারভিউ লাগে, অনেক বড় ব্যাপার। এই খোঁজ খবর সবার কাছে থাকে না, আমার কাছে থাকে, আমি কিছু বিষয় জানি। যেমন এই তো গত মাসে মুম্বাইতে বুঝিছি তো শালা, এখন একটু চাটাং সার শালা। তুই কারে শালা কইছস? তুই আমাকে সবাই শালা, মুকিত কাকু শালা, মানে তুই সবাই শালা। কি এই এই তুমি কে? তুমি তার বোন। আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করব। তোর টাকাতে শালা আমি ওকে বিয়ে করব। ভাই কোনো আসার বিচারের দরকার নাই, আরেকটা সর মারেন, একটা কোষায় সর মারবেন। আচ্ছা কি তুমি কি তুমি সে আমাকে আবার সর মারবে যাতে তুমি আমার কোনোদিন আর সাইরা দিতে না পারো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, চটকাটা নামাই দেই দেই। এই এই কি জন্য সর মারবা? হ্যাঁ এটা কে? এটা কে? এটা তোমার বোন। ওকে আমি কথা দিচ্ছি, ওকে আমি বিয়ে করব। ওকে বিয়ে করে তুমি আমার কি হলা? হ্যাঁ তুমি আমার শালা হলা। আমি তোমার শালা না, তুমি আমার শালা, হিসাব নিকেশ করে দেখো। আচ্ছা ঠিক আছে মাইনে নিলাম, আমি তোর শালা। তার আগে তো বিয়া করণ লাগবে, বিয়া না করলে আমি তোর শালা হবো কেমনে? 10 মিনিটের মধ্যে বিয়া করবি তুই। আর কিন্তু বিয়ার আসর থেকে পলায় যাওয়ার স্বভাব আছে। আমি 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 কথা দিচ্ছি, আমি পালাবো না, আমি কিছুতেই পালাবো না। কারণ এইটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিলাম। তোর শালা বানানোর মিশন এটা, তুই আমার শালা হবি। শালা বানানোর আগেই তো তুই 3-4 বার শালা কইয়া ফেলাইছ। শালা কনের ফিলিংস তো তুমি লয়ে লইছ, আর তো তুমি যে কোনো সময় দৌড় দিতে পারবো। আর ধর ধর আরে বান, আমি পালাবো না করছি। আরে খবরদার আরে ছাড়বি না। আমি বারবার করছি আমি বিয়ে করব। এই তুমি আমার বউ। এই অবস্থায় যে রাত জাগ ধরে ধরছে, এই অবস্থায় তুই কবুল করবি? বুঝছস? হুজুর আসুক।